তো জানে না আল্লাহ যাদেরকে ভালোবাসে বেশি তাদেরকে কষ্ট দেয়ও বেশি। কষ্ট দেওয়া মানে আপনার জীবনে যদি কষ্ট বাইরে যায় মনে রাখবেন আল্লাহ আপনাকে ডাকতেছে রহমতের দিকে, আয় 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 আয়, যে যাবেন কিভাবে ধৈর্য এবং বর্ষা নিয়ে যাইতে হবে। যদি বলেন যে না আল্লাহ আমারে কষ্ট দিছে আপনি শেষ, আপনি শেষ, আপনাকে বলতে হবে যাই হোক যেমন হোক আল্লাহ তোমারে নিয়ে আসি, তোমারে নিয়ে আসি, তোমারে নিয়ে আসি, বানাইছো তুমি, বাংবাও তুমি, হায়াত দিছো তুমি, মারবাও তুমি, আমার কিছু চাওয়ার নাই, আমি তোমারে নিয়ে আসি। একদিন, এক সপ্তাহ, এক মাস, দুই মাস, আল্লাহ যখন আপনার ধৈর্য ধরাটা দেখবে যে হুম পারফেক্ট আছে, যেদিন আল্লাহর রহমত হয়ে যাবে সেদিন আপনার নামের সাথে ওলি আল্লাহ যোগ হয়ে যাবে। মনে রাখবেন ওলি হওয়া সহজ যদি আল্লাহর রহমতটা আপনার কাছে থাকে।